নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু খবরের শিরোনাম চ্যানেল বন্ধুরা বন্ধন লোন মুকুবের জন্য সরকারের কাছে আবেদন কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে অনুরোধ দয়া করে লোন মুকুবের ব্যবস্থা করুন বন্ধুরা আপনারা জানেন লকডাউনের সময়ে ফের ঘূর্ণিঝড়ের তাণ্ডব এদিকে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছেন বিভিন্ন ছোট ছোট গরিব পরিবারেরা তাদের ছোট ছোট উপার্জনের মাধ্যমে মাসিক এবং সাপ্তাহিক কিস্তিতে বন্ধন আশা এসকেস এবং অন্যান্য ক্ষুদ্র ঋণগুলির কিস্তি দিয়ে থাকেন সাধারণ কৃষক এবং অন্যান্য ছোট ছোট ব্যবসায়ীরা একদিকে লকডাউন অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ তাই দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষরা অনুরোধ করছেন লোনগুলি ক্ষুদ্র লোনগুলি বন্ধন এসকে যেসব লোনগুলি মুকুবের ব্যবস্থা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউটিউবে কমেন্ট এসেছে আমরা খুব খারাপ আছি মুকুব চাই বন্ধন লোন মুকুব চাই ভাত খাইতে পারি না বন্ধন চালাবো কী করে ইউটিউবে সাধারণ মানুষের কমেন্টগুলি আপনারা লক্ষ্য করুন বন্ধন লোন মুকুব করুন সরকারের কাছে আমাদের অনুরোধ যে সরকার বন্ধন লোন মাফ করে দিতে পারবে সেই সরকারকে ভোট দেওয়া হবে নইলে ভোট বয়কট সরকার লোন মুকুব করুক না হলে আমরা কেউ ভোট দিতে যাব না লোন মুকুব না হলে তো আমরা মরেই যাব এভাবে বিভিন্ন কমেন্ট করছেন সাধারণ মানুষরা তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটিকে যাতে করে এই ভিডিওটি সরকারের দরজায় গিয়ে করানোতে পারে সরকার সাধারণ মানুষদের কথা ভাবতে পারে সরকারের যাতে নজরে আসে এই ভিডিওটি এবং সাধারণ মানুষের এই করুণ আর্তনাদগুলি করুণ অনুরোধগুলি যে সাধারণ মানুষরা কোন পর্যায়ে আছে কেন সাধারণ মানুষের ক্ষুদ্র ঋণগুলি মুকুব করা প্রয়োজন বন্ধুরা ফের সাধারণ মানুষদের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন প্লিজ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রিজার্ভ ব্যাংকের গভর্নর মাননীয় শক্তিকান্ত দাস প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ নিবেদন প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন যাতে করে সাধারণ মানুষরা বেঁচে যায়